না এই তোকে সাদা সাদা জিনিস দুটো দেখি সাদা সাদা দেখেন এই এটা কি এই যে একটা কন্ডিশন এর ভিতরে বডি কোনটা এইটা এবং এইটা শেষ তারপরে এলসি এলসি এর বডি কোনটা এটা এবং এইটা হ্যাঁ এটার মধ্যে আর এলসির বডি কোনটা এটা হ্যাঁ এইভাবে যে আপনি এই প্র্যাকটিসটাই করেন অন্য মানে সিঙ্গেল সিঙ্গেল এন্ড কম্পাউন্ড আছে কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু এটাতে কোনো সমস্যা নাই এই এইটাই একটাই মনে রাখেন ডক্টর খান হ্যাঁ আমি যদি ওই যে থার্ড কন্ডিশনে যদি এলস ইজ দেই তাহলে কি অসুবিধা হয় লাস্ট কন্ডিশনে এলস ইফ তারপর কন্ডিশন দিতে হবে তখন আপনাকে বলতে হবে ইকুয়াল টু ইকুয়াল টু ওটা আলাদা একটা মানে আপনার অসুবিধা হবে না কিন্তু অযথা একটা কাজ করছে ওকে ওকে দরকার নাই কিন্তু তারপরেও করছে ওকে ওকে হ্যাঁ এলসে উনি বলছেন যে আমি দিব না আমি এলসি দিব হ্যাঁ আমি দিয়ে দেখি হ্যাঁ ওই জন্য একটা ওনার তো বলছে এলসি সিএ সে বলতেছে এরকম এ ইকুয়াল টু ইকুয়াল টু বি হ্যাঁ এই যে শেষ মানে ওইভাবে সে তিনটা হিসেবে করলো এখন এটা তো আপনার না করলেই আপনি জানেন যে আপনি জানতে চাইছেন আগের দুটো ফলস হয়েছে তাহলে আরেকটা কি হবে তৃতীয়টা অবশ্যই হবে হ্যাঁ ট্রু কিন্তু উনি বলছে যে না আমি ওরকম না আমি চেক করেই দেখবো হয় কিনা কিন্তু কম্পিউটারকে একটু বাড়তি কাজ করানো হবে এটা এটা দিলে হবে রান করে এইটা হচ্ছে মনে করেন যে আমাদের লজিক্যালি বলে যে তুমি লজিক্যালি কতটা স্ট্রং অযথা যেন তুমি কাজ না করতে হয় তোমার যত শর্টলি যত মানে কোনো লজিক যেন ব্রেক না করে ফর এক্সাম্পল আমি এ এবং বি এর মধ্যে কম্পেয়ার করতে যাই আমি লজিক ব্রেক করছিলাম আমি কল্পনাই করি নাই যে এ এবং বি সমান হইতে পারে সেটা উনি বলছে যদি দুইটা সমান হয় তখন আমাকে আবার আরেকটু করতে হচ্ছে না আমি আরেকটা করি এখন আপনাকে যদি বলা হয় এ বি এবং সি মনে করেন এই সি এই তিনটার মধ্যে কোনটা বড় বের করে দাও হ্যাঁ আমি যদি এখানে বলি ইফ এ ইকুয়াল এ ইজ গ্রেটার দেন বি এন্ড and a is greater than c তাহলে বড় কোনটা c এর মান জানি না তো আমরা c এর মান দেই নাই তাই না এখন c এর মান দেই মনে করেন যে c এর মান দিলাম c equal to মনে করেন যে 500 হ্যাঁ তাহলে কি মনে করেন এখানে আমি ও a এর মান দিতেছি আমি আর একটু বেশি ফর এক্সাম্পল আমি এটা দিলাম 4000 তাহলে এ যদি বি এর চেয়ে বড় বি এর মান কত 40 এ এর মান কত 2000 হ্যাঁ এ ইজ গ্রেটার দেন আরেকটা চেক করতেছেন এ গ্রেটার দেন সি তাহলে প্রথমটা সত্য হয়েছে দ্বিতীয়টা কি সত্য হবে এ কি সি এর চেয়ে বড় দ্বিতীয়টা সত্য তাই না তাহলে কিন্তু আপনি দেখেন একই একই জায়গায় আপনি কয়টা কন্ডিশন দিচ্ছেন দুইটা কন্ডিশন দুইটা এরকম আমি একাধিক একই জায়গায় আমি রিলেশনাল অপারেটর হ্যাঁ আর এটা হচ্ছে লজিক্যাল অপারেটর সব কিছু মিলেই আমরা এই এটা তৈরি করতে পারি কন্ডিশনটা তৈরি করতে পারি হ্যাঁ এখানে মানে যদি দুইটাই সমান হয় তাহলে সে বলবে দেন এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড সি এ ইজ গ্রেটার দেন অ্যান্ড মনে করেন আমি বললাম অ্যান্ড সি এটা এটা রান করেন আপনি এটা রান করেন এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড সি বলে দিচ্ছে তো আমরা কিন্তু আজকে আরেকটু বললাম যে এর আগে দেখছিলাম যে ইফ তারপরে দেখলাম ইফ এল ইফ এলস ইফ এলস হ্যাঁ আর তারপরে এখন দেখতেছি কি যে না একটা কন্ডিশনের ভিতরে আমরা একাধিক জিনিসটা মানে সেট করাইতে পারি তো আপনারা এই যে এই কাজটাও করবেন যে তিনটার এ বি এবং সি এই তিনটার ভিতরে কোনটা বড় এবং কি আমি যদি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আমি একটা প্রোগ্রাম করব হয় কিনা এগুলো ইন্টারনেটে সার্চ দিলে হিউজ পাবেন কিন্তু আপনারা যদি একটু করেন নিজে একটু আগে চেষ্টা করেন না করলে একটু দেখেন দুইবার প্র্যাকটিস করেন তা না হলে হবে না এই লজিকগুলো একটা খুবই বেসিক এবিসি এর মতো এইটুকু করতে পারলে আপনি সামনে যেতে পারবেন এটা কি ডাবল এম্পারসন নাকি এটা কোনটা হ্যাঁ এটা ডাবল এন্ড লজিক্যাল এন্ড ওকে ওকে
এটা লজিক্যাল এন্ড, এটা অপারেটর গুলার ভিতরে দেখেন দেখুন লজিক্যাল এন্ড ভিতরে কোনটা কি কি আছে। আচ্ছা ডক্টর খান, আমার আর একটা কোশ্চেন ছিল। কোশ্চেন হলো ওই যে আগে আপনি যে স্ট্রিং দেখাচ্ছেন না, যে আমি জানি স্ট্রিং একটা ভেরিয়েবল, এটা নো ডাউট স্ট্রিং ইজ এ ভেরিয়েবল, কিন্তু প্রিমিটিভ যখন বলে যে প্রিমিটিভ ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং কেন দেখি না? আসলে প্রিমিটিভ এন্ড নন প্রিমিটিভ এর মূল পার্থক্যটা হচ্ছে যে একটা অবজেক্ট আর একটা হচ্ছে নন অবজেক্ট। স্ট্রিংটাকে অবজেক্ট হিসাবে ধরা হয়, কিন্তু অবজেক্ট হিসাবে ধরা হয় অবজেক্ট কি এবং কি কেন এটা অবজেক্ট করা হয়, এবং আপনার জাভা কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওপস, হ্যাঁ ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা আপনার একটু ভিতরে ঢুকলে যখন আপনি অবজেক্টটা বুঝবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা স্ট্রিংটাকে কেন নন প্রিমিটিভ বলে। ওকে 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 না, আমি শুধু জানতে চাইছিলাম যে স্ট্রিংটা কি নন প্রিমিটিভ নাকি, এটাই জানতে। হ্যাঁ স্ট্রিংটা নন প্রিমিটিভ। ইয়েস ইয়েস এটা নন প্রিমিটিভ। ওকে ওকে থ্যাংক ইউ, গুড কোশ্চেন। হ্যাঁ আশা করি আমরা সামনে গেলে এগুলা মানে বেরিয়ে আসবে আরো সুন্দর হবে, কারণ এই কোশ্চেন থাকলে তখন যখন আপনার অবজেক্ট সম্পর্কে আপনি জানতে চাবেন তখন আমি যে অবজেক্ট গুলো তৈরি করবো দেখেন তখন মজা পাবেন যে কেন আমরা এটা অবজেক্ট, কেন এটা ক্লাস, এই যে এখন আমরা জানি না যে এটা কেন ক্লাস দিলাম, এই ক্লাসের মানে কি, হ্যাঁ ক্লাস ছাড়াও কি করা যেত কিনা, অনেক ধরনের কোশ্চেন, কিন্তু এটাকে কেন ক্লাস করা হলো, এই ক্লাস করাতে আমাদের কি কি সুবিধা হলো, এই ক্লাস দিয়ে আমরা আরো সুন্দর করে কিভাবে ইউজ করতে পারি, সেগুলো ইন ফিউচার আমরা দেখবো। দেখেন যদি আপনারা যদি কেউ এর ভিতরে যদি একজন সমাধান করতে পারেন, এ বি সি সমাধান করে যদি এর মধ্যে করতে পারেন তাহলে স্ক্রিনটা শেয়ার করেন ওনারা দেখুক সবাই। এখানে সেমিকোলন দিয়েছেন কেন, কোনো সেমিকোলন নাই তো কন্ডিশনের পরে, কন্ডিশনের পরে কোনো সেমিকোলন নাই। হ্যাঁ এখানে বলছেন প্রথমটা যে প্রথমটা এরকম ঠিক এই সেকেন্ডটার ভিতরে বানান যে বি ইজ গ্রেটার দেন এ এন্ড এন্ড বি ইজ গ্রেটার দেন সি, তাহলে বড় কোনটা বি, আর যদি এই প্রথম দুইটাই সত্য না হয় তাহলে কোনটা সত্য হবে, তৃতীয়টা সত্য, একদম তো সহজ, রান করেন। আমি তো একটা বলেই দিচ্ছি ঠিক এরকম করে এই দ্বিতীয়টার জন্য বানা, বুঝতে পারেন না আমার আসলে আর একটু ফাস্ট যাওয়ার দরকার, কারণ এই এক ঘন্টায় এই প্রোগ্রামিং খুব একটা বেশি সামনে যাওয়া যায় না, কিন্তু আপনারা অনেক বেসিক জিনিস শিখতেছেন তো ওখানেও আপনাদেরকে একটু কনসেন্ট্রেট করতে হচ্ছে, আমি যেটা বুঝি জিরার জিনিসটা ওটা ভালো করে বুঝেন, আর পাশাপাশি এই যে বেসিক আমি যেটা বলতেছি এটা খুবই বেসিক। হ্যাঁ তাহলে ডক্টর খান, তাহলে আমাদের না আমাদের তাহলে লেখা দিয়ে দুই একটা প্রোগ্রাম আমরা ঘরে বসে করব যে ডু দিস, তাহলে আপনার এত প্রিমিটিভ জিনিস আপনারে দেখাইতে হবে না, আপনি অনেক আমাদের কিন্তু আগের ক্লাসগুলোর ভিডিওগুলোতে আছে, তারপরে স্যারের বই আছে, বইয়ের ভিতরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এগুলো আপনারা কি এখনো গিটারে ক্লোন করতে শিখেন নাই? হ্যাঁ ওখান থেকে মানে এগুলো ক্লোন করে নিয়ে যান প্রোগ্রামগুলো বইয়ের থেকে। ওকে বোঝা যাচ্ছে না, আমি আবার বলি, এ যদি বি এর চেয়ে বড় হয় অ্যান্ড এ যদি সি এর চেয়েও বড় হয় তাহলে বড় কোনটা,
এ এ বি এর চেয়ে বড়, আবার এ কার চেয়ে বড়, এ সি এর চেয়েও বড়, তাহলে বড় কোনটা? এ। দেখেন এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড সি, তারপরে কি হ্যাঁ দুই বার দিতে হবে, এটা লজিক্যাল। হ্যাঁ তাহলে এখানে বলবেন, দেখেন এখন চেক করবেন যে বি সবচেয়ে বড় কিনা। ইফ বি বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি, তাহলে সবচেয়ে বড় কোনটা? বি। আর যদি এই এইটাও সত্য না কন্ডিশন, এইটি এখানেও সত্য না, তাহলে কোনটা সত্য হবে? লাস্টের গুলা, লাস্টে এসে খালি এলস দিলেই হবে, এখানে কন্ডিশন দেওয়ার দরকার নাই, খালি বলেন এলস সি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি, যে এখানে বলে দিবেন, এইগুলো চেঞ্জ করবেন। যে কোনো একজন ট্রাই করেন, আগে ট্রাই করেন, ট্রাই করে স্ক্রিন শেয়ার করেন। ডক্টর খান, আপনি একটা প্লিজ একটা জিনিস দেখবেন, এই যে সেকেন্ড কন্ডিশনে আপনার আছে বি ইজ গ্রেটার দ্যান এ, হ্যাঁ এখানে তো আপনি চেঞ্জ করবেন, এটি তো আপনার না, আপনি যদি এখানে যদি গ্রেটার না যদি দেন আপনি স্মলার দ্যান এ, তাহলে তো দুইটাই ট্রু হয়ে যাবে, দুইটা পটি ট্রু। হ্যাঁ যদি আপনার এইখানে আপনার জন্য ইজি লজিক, আপনার আপাতত এটা করেন, এটা একবার দুইবার করেন, হ্যাঁ আপনি বলে না, আমি 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 ওইটা বলতেছি না, আমি বলতেছি জাস্ট প্রথমটা যদি যদি বি ইজ স্মলার দেন এ, এই প্রথমটা যদি হয়, হ্যাঁ হ্যাঁ তাহলে তো দুই না না সেকেন্ড কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশনে বি ইজ স্মলার দেন এ যদি হয়, তাহলে আপনার দুইটা বডি টু ট্রু হবে, প্রথম বডিও ট্রু সেকেন্ড বডিও ট্রু। না এখানে দুইটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশন সত্য হলেই শুধুমাত্র বডিতে ঢুকবে। এই দেখেন এই এইখানে একটা, এখানে এসে যদিও এখানে একটা ইফ, ইফের ভিতরে কন্ডিশন কিন্তু আমি দিছি দুইটা, হ্যাঁ হ্যাঁ বি এর চেয়ে বড় হইতে হবে এবং এ সি এর চেয়ে বড় হইতে হবে, এই দুইটা মিলে যখন সত্য হবে তখন এটাতে ঢুকবে। ওকে ওকে ওকে, আমার কথা হলো যে সেকেন্ড কন্ডিশনে যদি আমি লিখি বি ইজ স্মলার দেন এ, তাহলে প্রথম কন্ডিশনও ট্রু সেকেন্ড কন্ডিশনও ট্রু। আচ্ছা না আপনি সেটা তো লিখবেন না, তাহলে আপনি তো সেটা লিখবেন না, আপনি তো আপনার এটা তো আমার আপনার দায়িত্ব যে যে কোনো একটা কন্ডিশন নিয়ে কাজ করা। ওকে ওকে দেখেন করে রান করান, এইখানে নাম এই মানগুলো চেঞ্জ করাই দেন, এগুলো মান করে একাধিক কমপক্ষে তিনবার রান করাবেন, এইটুকু লেখার পরে দেখেন আপনার তা আসে কিনা রেজাল্ট। Thank you.
কন্ট্রোল চলে গেছে বোধহয় আপনার দেখাচ্ছে না? আমি শেয়ার করি মাইককে। অনলাইনে যারা আছেন কারো কোনো কোশ্চেন আছে? এটুকু করতে পারছেন নাকি পারেন নাই? না পারবো, পারছি।
হ্যাঁ সেটাই, এরকম সহজ আর কি। এই যে দেখেন প্রথমটা বলছেন এ ইজ গ্রেটার দেন বি এন্ড, হ্যাঁ, আর এ ইজ গ্রেটার দেন সি, এই দুইটাই যখন সত্য হয় তখন এই বডির ভিতরে ঢুকবে। হ্যাঁ, আর হচ্ছে বি যদি এর চেয়ে বড় হয় এবং বি যদি সি এর চেয়ে বড় হয় তাহলে বি বড়। এখন প্রথম এই এই এইটাও ফার্স্ট বডিরও কাজ হয় নাই, সেকেন্ড বডিরও কাজ হয় নাই, তার মানে কি থার্ড বডির কাজ হবে। আপনাদের আরেকটু বলি, আরেকটু বলি, আমি শেষ করে দিচ্ছি আজকে ক্লাসে। এখানে এখানে দেখেন আমি এটা নিচ্ছি, নেওয়ার পরে আমি জাস্ট কাট করলাম। কাট করার জন্য আপনারা জানেন ট্রু মানে কি, ট্রু মানে হচ্ছে ওয়ান, আর ফলস মানে কি জিরো, তাই না? ফলস হচ্ছে আপনার জিরো। এখন এই ট্রু অ্যান্ড ফলস, এই দুইটার অপারেশন হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনের মতো। কারণ আপনি যদি যোগ করেন ট্রু অ্যান্ড ফলস, মনে করেন এটা ছিল ট্রু আর এটা ছিল ফলস, হ্যাঁ এটা ছিল ফলস। এখন এর মাঝখানে যদি আপনি যোগ করেন, যোগফল কি হবে? এক ওয়ান এবং জিরো যোগ করলে কত হবে? ওয়ান। ওয়ান তার মানে কি এটা কি হইলো? ট্রু হয়ে গেল, তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ। যদি আপনার এখানে ওয়ান, আমি এটা নিয়ে আসতেছি, ওয়ান প্লাস ওয়ান, হ্যাঁ কি হবে? টু। কিন্তু এখানে বাইনারিতে এখানে ওয়ানই বলা হয়, হ্যাঁ ওয়ান, তার মানে কি ট্রু হলো। অর্থাৎ যদি দুইটা কন্ডিশনের ভিতরে, দুইটা কন্ডিশনের ভিতরে আপনি যদি প্লাস নিয়ে ম্যাথের মতো কাজ করেন, যে আপনি সামের মতো কাজ করেন, তাহলে এইটাকে বলা হয় আপনার অর, এটাকে বলা হয় অর অপারেশন। আর যদি মনে করেন যে ওয়ান ইন্টু জিরো, এটা কি হবে? ফলস, জিরো। দেখেন, কারণ কারণ এক এবং শূন্য যদি আপনি জিরো গুণ করেন কি হবে? জিরো হবে। আর যদি আপনি এরকম করেন যে ওয়ান গুণন ওয়ান কত আসবে? ওয়ান। তার মানে কি দুইটাই কি হবে? দেখেন দেখেন যে দুইটা ট্রু কে গুণ করছেন, এটাকে বলা হয় এন্ড এন্ড অপারেশন, এটাকে বলা হয় এন্ড, এ এন ডি এন্ড। এই যে আমরা যে এইটা যেটা বলছি, এই যে ডাবল এন্ড, এখানে এন্ড বলছেন কিন্তু এটা আসলে কি অ্যারিথমেটিক, আপনার যে লজিক্যালে ডাবল এন্ড দিচ্ছেন না, যে এখানে এন্ড আছে না, দেখেন তাহলে মানে কি আপনি দেখেন এই যে এই যে এই যেটাকে আমি এন্ড বলতেছি, এটা এন্ড অপারেশন। এন্ড অপারেশনের ট্রু হবে কখন? যখন দুইটাই ট্রু। এই যে দেখছেন এখানে এইটাও ট্রু এইটাও ট্রু, তখন শুধু ট্রু হচ্ছে না, হ্যাঁ। এখন যখন এই 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 এন্ড অপারেশনের ট্রু হবে এখানে, তাহলে কি আপনার প্রথম কন্ডিশনের ট্রু হইতে হবে, দ্বিতীয় কন্ডিশনেরই ট্রু হইতে হবে। এন্ড মানে হচ্ছে এন্ড দিয়ে যা কিছু করবেন সব কয়টাই ট্রু হইতে হবে, তারপরে ট্রু। আর যে কোনো একটা ফলস হয়ে গেলে, মনে করেন আমার তিনটা কন্ডিশন আছে, একটা হচ্ছে ওয়ান ট্রু হয়েছে, বাকি দুইটা জিরো হয়েছে, ফলস হয়েছে, রেজাল্ট কি আসবে? জিরো, জিরো, ফলস, জিরো। এন্ড অপারেশনে একটা ফলস আসলেই সব ফলস, মানে জাস্ট এই ম্যাথের মতোই, আর কোনো কিছু না। খালি এটা মনে রাখবেন, অর মানে হচ্ছে যোগ, এন্ড মানে হচ্ছে কি গুণ, এইটুকু মনে রাখতে পারলে হয়েছে। অর ফাংশনটা আপনার, হ্যাঁ অর ফাংশনটা যে এন্ড এর পরিবর্তে এরকম হবে, অপারেটরে গিয়ে দেখেন, হ্যাঁ ডাবল পাইপ, এটা কি ডাবল পাইপ বলে? হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আজকে ক্লাস এখানে শেষ, যেহেতু রমজানের, হ্যাঁ। তো বাড়ির কাজটা করেন আর কি, বাড়ির কাজ হচ্ছে রেজাল্ট, রেজাল্ট তৈরি করা, হ্যাঁ। আর এটা তো করেই দিলাম, হ্যাঁ একটাই বাড়ির কাজ দিচ্ছি, আর বাকি নিজেরা যদি কিছু প্র্যাকটিস করেন, হ্যাঁ গ্রেডিং সিস্টেম যেটা আছে, যদি টোটাল 600 থেকে বড় হয় সমান হয় তাহলে ফার্স্ট ডিভিশন, আর যদি 450 হয় তাহলে কি সেকেন্ড ডিভিশন, 330 হলে থার্ড ডিভিশন, থার্ড ফেজ, চারটা ফেজ ফেল পর্যন্ত, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। এটা কি স্ল্যাগে দিব আমরা? স্ল্যাগে না, আপনারা যদি ই করতে পারেন, মনে করেন যে গিটহাবে প্রজেক্ট করতে পারেন, তাহলে এখানে প্রজেক্ট করেন, হ্যাঁ
ওকে আমার নাম দিয়ে দিবেন, আমার প্রজেক্টগুলো আমার নামে দিবেন। হ্যাঁ ওকে আসতেছি আসতেছি। ওকে মাস্টার।